হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের স্বাদে ঘরে বসে কোল্ড কফি তৈরি করে দেখাবো। কফি এমন একটি ড্রিঙ্কস যা সব ধরনের সিজনে ধুমছে চলে, বাট শীতকালে না হয় একটু কম। আর এখন গরম প্লাস রোজা, তো এই অল্প খরচে ঘরে বসে যা আছে তা দিয়ে বানিয়ে ফেলবো এই মজাদার কোল্ড কফি। আর কোল্ড কফির কথা তো ভাবাই যায় না নেসক্রেফের কফি ছাড়া, তাই আমি এখানে নেসক্রেফের কফি নিয়েছি। আর নিয়েছি এই যে মিল্ক, দেখতে পাচ্ছেন এই মিল্কটা আমি একটু আইস করে নিয়েছি। তারপর আমি নিয়েছি একটি ব্লেন্ডারের জগ, আর হচ্ছে এই জগের ভিতরে আমি ব্লেন্ড করব তার জন্য। তো এখন আমরা শুরু করে দেই কফি বানানোর পর্বটি। তো কফি বানানোর জন্য, কোল্ড কফি বানানোর জন্য নিয়েছি আমি মেপে 2 টি স্পুন কফি। এরপর এখানে নিয়েছি সুগার, আর সুগারটাও আমি নিয়েছি 2 টি স্পুন সুগার। তারপর আমি এখানে আইস কিউব নিয়েছি, আর এই আইস কিউবটা কিন্তু মিল্ক আইস কিউব। আমি দুধটা একেবারে ঘন করে তারপর এখানে ঢেলে আইস করে নিয়েছি। তো মিল্ক আইস কিউবটা আমি এখন দিয়ে দিচ্ছি ঘনে ঘনে 5টি। আর এইটাই কিন্তু অনেক ক্রিমি হবে এবং মজা হবে। আপনারা অবশ্যই এভাবে করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কোল্ড কফির স্বাদটা আসলে অ্যাকচুয়ালি কতটা। তারপর ঢেলে দিচ্ছি মিল্ক আইসগুলো। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো, আর এটা কিন্তু বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না, জাস্ট 40 সেকেন্ড বা 30 সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করতে হবে। এই যে দেখেন, স্পুন দিয়ে দেখাচ্ছি কতটা ক্রিমি হয়েছে, আর এই কফিটাও খেতে অনেক ফাইন। তো এখন আমি সার্ভ করে নিব, আর সার্ভ করার জন্য আমি গ্লাস নিয়েছি, যে গ্লাসে খাবো দেন সেই গ্লাসটি নিয়েছি। তো গ্লাসটা একটু সাজিয়ে নেই, না হয় ভালো লাগে না দেখতে। তো আমি একটু হাসি সিরাপ দিয়ে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে নিচ্ছি, আর এই ঘুরিয়ে দেওয়ার পর দেখেন যেই একটা শেপ আসবে সেই শেপটাতেই খুব ভালো লাগবে, সুন্দর লাগছে, অনেক নাইস লাগছে। তো ঢেলে দিচ্ছি আমি আমার কোল্ড কফিগুলো। এখন আমি একটু আইস কিউব দিয়ে দিচ্ছি, তো এটা অপশনাল, আপনারা চাইলে যদি ঠান্ডা পছন্দ করেন তাহলে দিয়ে নিতে পারেন। আর উপরে ডেকোরেশন করে নিচ্ছি কিছু কোকো পাউডার দিয়ে দিচ্ছি, আবার আমি একটু আইস কিউবের উপরে হার্শি সিরাপ দিয়ে দিচ্ছি। তো হয়ে গিয়েছে, এভাবে আমি দুটোটা গ্লাস দুই ধরনের করে সাজিয়ে নিয়েছি, আর উপরে দিয়ে দিচ্ছি স্ট্র। আর বন্ধুরা কি বলবো, আমার কথা বলে কোনো লাভ নেই, কজ আমি একেবারেই কফি লাওয়ার। তো আমার মতো যারা কফি লাওয়ার তাদের জন্যই এই রেসিপিটি। তো আপনারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই অনেক অনেক মজাদার কোল্ড কফি করার জন্য, আর আপনারা অবশ্যই বাসায় করবেন। তো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।